সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের টিনসেট বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখছেন এই বাড়িটি, এই বাড়িটির দৈর্ঘ্য আছে আপনার 30 ফিট এবং প্রস্থ আছে 28 ফিট। এই বাড়িটি টোটাল আপনার 840 স্কোয়ার ফিটের এই বাড়িটি। তো অবশ্যই আপনাদেরকে ভাগ ভাগ করে স্কোয়ারটি দেখাবো। এখানে আপনার 2টি রুম আছে এবং ফ্রন্ট সাইডে এবং ব্যাক সাইডে আপনার বারান্দা আছে। তো ফ্রন্ট সাইডের যে বারান্দাটি আছে, এই বারান্দাটির দৈর্ঘ্য আছে আপনার 30 ফিট এবং প্রস্থ আছে 7 ফিট। এই বারান্দাটি 210 স্কোয়ার ফিটের এই বারান্দাটি। এবং পিছন সাইডে যে বারান্দাটি আছে, পিছন সাইডেও সেম একই টাইপের বারান্দাটি হবে। তো অবশ্যই এই বাড়িটির এ টু জেড খরচের হিসাবটি আমি লাস্টের দিকে বলে দেব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। তো আপনারা দেখছেন এই ফ্রন্ট সাইডের যে বারান্দাটি। তো আসুন আমরা এই পিছন সাইডের এই বারান্দা এবং এই পিছন সাইডের দৃশ্যটি আমরা দেখব। এটি হলো পিছনের সাইড, পিছনের সাইডে আপনার বারান্দা কাজ করা হইতাছে। তো সরাসরি আমরা এই রুমটির ভিতরে চলে আসলাম। এই পাশে আছে আপনার একটি জানালা এবং একটি দরজা, এই পাশে আছে আপনার 2টি জানালা এবং জানালার উপরে ভেন্টিলেশন দেওয়া হয়েছে। তো অবশ্যই এই ধরনের যদি আপনি একটি কাজ করতে চান অবশ্যই করতে পারবেন, অনেক সুন্দর এবং ভালো লাগবে। এটি হলো পিছনের সাইডে, পিছনের সাইডে আপনার একটি দরজা দেওয়া হয়েছে এবং একটি 3 পাটের জানালা দেওয়া হয়েছে। এখানে আপনার পার্টিশন ওয়াল, এটি দেখছেন পার্টিশন ওয়ালে আপনার একটি দরজা দেওয়া হয়েছে। তো এটি দেখছেন আরও একটি রুম, এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার 14 ফিট, প্রস্থ আছে আপনার 14 ফিট। এই রুমগুলো আপনার স্কোয়ার টাইপের রুম। তো এইখানে আপনার একটি আলমারিও দেওয়া হয়েছে, এই সাইটে দেখছেন এখানে আপনার একটি আলমারি হবে। এবং এই রুমটির যে জানালাগুলো ব্যবহার করা হয়েছে, এই জানালাগুলো আপনার 3 পাটের জানালা। এটি হলো ফ্রন্ট সাইড, এই ফ্রন্ট সাইডে আপনার একটি 3 পাটের জানালা দেওয়া হয়েছে এবং একটি দরজা দেওয়া হয়েছে। তো পিছনের সাইডে আপনার দেখছেন এই বারান্দাটি, বারান্দাটির কাজটি করা হয়েছিল না, তো এখন এই কাজটি করা হইতাছে। তো এখানে আপনার বারান্দার যে কাজটি করা হইতাছে, এখানে আপনার 3টি করে রড দিয়ে এই বারান্দার পিলারগুলো দেওয়া হইতাছে। এবং এই পিলারগুলো আপনার 1.5 থেকে 2 ফিট ডাউন থেকে উঠানো হইতাছে। এবং এখানে আপনার একটি PCC ঢালাই দিয়ে এখানে আপনার একটি টাইবিম দেব আমরা। এখানে টাইবিমটি দেওয়ার পর আপনার এই গাঁথুনিটি, হাপল গাঁথুনিটি আমরা দিয়ে নেব। তারপরে আমরা একটি করে পিলার উঠানোর পর আপনার এই গার্ডারটি দেব। তো অবশ্যই এই বাড়িটির এ টু জেড আপনার পিছন সাইডে এবং ফ্রন্ট সাইডে আপনারা দেখে নিলেন। তো আসুন এই বাড়িটির টোটাল খরচের হিসাবটি আমরা ভালো করে জেনে নেই। এই বাড়িটি করতে মোটামুটি আপনার ইট লাগবে 4,700, এইখানে 10 টাকা পিস হলে 47,000 টাকা। রড লাগবে আপনার 5 কুইন্টাল 70 কেজি, এইখানে 74 টাকা কেজি হলে বর্তমান রেট এখানে আপনার 38,480 টাকা। সিমেন্ট লাগবে আপনার 85 ব্যাগ, এখানে 450 টাকা ব্যাগ হলে 38,250 টাকা। তো এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার বালি লাগবে 630 CFT, এখানে 40 টাকা CFT হলে 25,200 টাকা। পাথর লাগবে আপনার 230 CFT, এখানে 60 টাকা CFT হলে 13,800 টাকা। এই বাড়িটির পিছনে এবং ফ্রন্ট সাইডে আপনার দরজা দেওয়া হয়েছে 4টি, একটি করে দরজার খরচ 6,000 টাকা করে হলে মোট 24,000 টাকা। জানালা দেওয়া হয়েছে আপনার 60টি, একটি করে জানালার খরচ 7,000 টাকা করে হলে মোট 49,000 টাকা। তো এই বাড়িটির চালিত কাঠ লাগবে আপনার 34 CFT, এখানে পার CFT আপনার 1500 টাকা করে হলে মোট 51,000 টাকা। এই বাড়িটির চালিত টিন লাগবে আপনার 44 পিস,
এখানে আপনার 1250 টাকা পিস হলে 55000 টাকা। এবারে এটির টোটাল মিস্ত্রি খরচ যাবে আপনার পার স্কোয়ার ফিট 90 টাকা করে হলে মোট 75600 টাকা। তো আরো এক্সট্রা আমরা খরচ ধরেছি 20000 টাকা। তো এই দুইটি রুম দুইটি সাইটেই আপনার বারান্দার কাজ করতে মোটামুটি আপনার খরচ হবে 4,37,300 টাকা। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতন এখানেই, আল্লাহ হাফেজ।